আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিউবের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি অনেক অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের প্রতি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সত্যি আমাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনাদের কৃতজ্ঞতার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। সুতরাং ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনারা এভাবে আমাকে সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাবেন এবং আপনাদের কৃতজ্ঞতার পাশে আবদ্ধ হওয়ার জন্য ভালো ভালো ভিডিওগুলো যাতে আপনাদের জন্য উপহার দিতে পারি সেই জন্য সবসময় সাপোর্ট করবেন। আজকে যে ওয়েবসাইটটি শেয়ার করতে যাচ্ছি এটি অনেকটা রিভিউ ভিডিও বলা যায়, কেননা এই ওয়েবসাইটটির উপর আমি একটি ভিডিও দিয়েছিলাম। আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যে ফ্রি বিটকয়েন আর্নিং করছেন বিভিন্ন ওয়েবসাইট থেকে আমার ভিডিওগুলো দেখে। সুতরাং আজকের ভিডিওটি দেখার পরে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে আপনি কীভাবে ফ্রি বিটকয়েন আর্নিং করতে পারবেন, সেটি স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখলে বুঝে যাবেন। এবং এখানে তিনটি উপায়ে আর্নিং করা যায়। প্রথমত হচ্ছে ফ্রি ওয়েতে, এরপর পেইডে, এরপরে আপনি রেফারেল করে করে এখান থেকে বিটকয়েনগুলো আর্নিং করতে পারবেন স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত। ভিডিওটি দেখলে আপনি কীভাবে এখানে রেজিস্ট্রেশন করতে হয় এবং কীভাবে কাজ করতে হয় এবং কীভাবে রেফার করে সাতোশিগুলো আর্ন করতে হয় সেটি বুঝতে পারবেন। সো বিটকয়েন আর্নিংয়ের জন্য যে ওয়েবসাইটে আপনি কাজ করতে যাচ্ছেন সেটি হচ্ছে bitcoinclicks.net। এটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট। এই ট্রাস্টেড ওয়েবসাইট এটি আমার মুখের কথা নয়, এটি যদি আমি আপনাদের সামনে একটু প্রমাণ দিই তাহলে অবশ্যই বুঝতে পারবেন। গ্লোবালি এটি র্যাঙ্ক কেমন সেটি জানার জন্য আমি একটি ওয়েবসাইট ইউজ করেছি, সেটির নাম হচ্ছে সিমিলার ওয়েব। সিমিলার ওয়েবের মাধ্যমে যে কোনো অ্যাপস অথবা ওয়েবসাইটের কতটুকু গ্রহণযোগ্যতা রয়েছে বা র্যাঙ্কিং কেমন সেটি জানার জন্য আমরা সাধারণত এটি ইউজ করি। সো এটির গ্লোবাল র্যাঙ্ক হচ্ছে এত, কান্ট্রি র্যাঙ্ক হচ্ছে এত, ক্যাটাগরি র্যাঙ্ক হচ্ছে এত, এবং এটি ডে বাই ডে কিন্তু ইনক্রিজ হচ্ছে এবং পাশাপাশি এখানে রেট সব কিছু শো করছে এবং কোন কোন কান্ট্রি থেকে এটি সাপোর্ট করছে সেটি কিন্তু এক নজরে আপনার স্ট্যাটিস্টিক্স দেখে বুঝতে পারছেন। রুশিয়ান ফেডারেশন 9.72%, ইউক্রেন 9.59%, ইন্দোনেশিয়া 4.88%, ভেনেজুয়েলা 4.28%, ফিলিপাইন্স 4.16%। তাহলে বলা যায় যে এক কথায় এই ওয়েবসাইটটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট। প্রথমত আপনাকে মনে রাখতে হবে যে কোনো ওয়েবসাইটে কাজ করার পূর্বে সে অ্যাপস বা ওয়েবসাইটটি কতটুকু ট্রাস্টেড এবং কতদিন ধরে মার্কেটে রয়েছে এবং রিভিউ কেমন বা রেটিং কেমন সেটি জানার পরে আপনি সেই ওয়েবসাইটে কাজ করবেন। সো আশা করি বুঝতে পারছেন এটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট এবং এই ভিডিওটি দেখার পরে আপনি সহজে ইনকাম জেনারেট করতে পারবেন। ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন এই বেল আইকনে অলে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। এবং ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। আরেকটি স্পেশাল অনুরোধ, সেটি হচ্ছে আমার মেক মানি অনলাইন ইংলিশ রিলেটেড কন্টেন্টগুলো এই চ্যানেলের মধ্যে পাবলিশ করা হচ্ছে। আপনি মোটামুটি আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেতে চাইলে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, বেশি বেশি শেয়ার দিন। সো ফিরছি একটু পরে। অলরাইট, সো এটি আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিতে, এটির নাম হচ্ছে bitcoinclicks.net। এটির স্ট্যাটিস্টিক্স আমি একটু আগেই দেখিয়েছি, আরও একটু বিস্তারিত জানার জন্য আপনাকে এই জিনিসটি একটু বুঝতে হবে। আর্ন বিটকয়েন অনলাইন উই পেইড এত বিটিসি সো ফার ইনস্ট্যান্ট উইথড্রল অন ফসেট পে উইথড্রল স্টার্টিং ফ্রম ওয়ান সাতোশি। এখানে একটি কথা বলে রাখা ভালো, যাদের ফসেট পে অ্যাকাউন্ট নেই তারা অবশ্যই জানতে পারবেন কীভাবে ফসেট পে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। আমি ভিডিওর শেষে দেখিয়ে দিব এবং কিছু টিপস এবং ট্রিক্স শেয়ার করব আজকের ভিডিওর শেষে আরও বেশি আর্নিং করার জন্য। সো প্রথমত যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। রেজিস্টার বাটনে ক্লিক করার পরে সরাসরি আপনি যে ইন্টারফেসটি পাবেন সেটি হচ্ছে এটি। প্রথমত আপনাকে ফুল নেম দিতে হবে, একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে, কনফার্ম ভ্যালিড ইমেল অ্যাড্রেস, ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এবং এইখানে যে চেকবক্স দেখতে পাচ্ছেন আই এম নট রোবটে ক্লিক করার পরে এখানে চেকবক্সে ক্লিক করবেন। দেন রেজিস্টারে ক্লিক করার পরে সরাসরি আপনার মেইলের মধ্যে একটি লিঙ্ক চলে যাবে, সেই লিঙ্কে ক্লিক করার পরে আপনি যে ইন্টারফেসটি পাবেন সেটি আমি দেখাচ্ছি। জাস্ট আপনাকে একটু ওয়েট করতে হবে এই কাজটুকু করার জন্য। এটি অত্যন্ত খুব সহজ হয়ে আপনি করতে পারবেন। এখানে ক্লিক করার পরে আপনি জাস্ট আপনি লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে যে ইন্টারফেস পেজটি পাবেন সেটি হচ্ছে এটি, দ্যাটস ইট। অর্থাৎ সহজ কথায় বলা যায় যে আপনি খুব সহজেই এই ওয়েবসাইটের মধ্যে রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন। রেজিস্ট্রেশন করার পরে আপনি সবগুলো কিন্তু এখানে ব্যালেন্স 00 দেখতে পাবেন, তার মানে আপনি নতুন অ্যাকাউন্ট তৈরি করার পরে। এবার কীভাবে কাজ করবেন সেটি স্টেপ বাই স্টেপ শেয়ার করছি। সো প্রথমে আপনি যে উপায়ে কাজ করবেন সেটি হচ্ছে এখানে রেফারেল লিঙ্ক যেটি দেখতে পাচ্ছেন, সেই রেফারেল লিঙ্কটি আপনি নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম,
চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি শেয়ার করে আর্নিং জেনারেট করতে পারবেন। সো সেটি সহজ কাজ, সেটি আমি দেখিয়ে দিলাম না, আপনি আশা করি সেটি করতে পারবেন। সো প্রথমত এখানে কীভাবে ফ্রিতে আর্নিং করতে হয় সেটি আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করবো। আশা করি ভিডিওটি দেখবেন, কোনো রকম কেটে কেটে বা টেনে টেনে দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না। আপনার মনের মধ্যে অজানা কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবার প্রথমত যে কাজটি করবেন সেটা হচ্ছে আর্ন মানিতে আপনাকে ক্লিক করতে হবে। আর্ন মানিতে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অ্যাড দেখতে পাবেন, এই অ্যাডগুলো আপনাকে ক্লিক করে করে সাতোশিগুলো কনফার্ম করে নিতে হবে। এই অ্যাডটি দেখার পরে আপনি 10 সাতোশি পাবেন, এগুলো প্রত্যেকটাতে কিন্তু সাতোশি রয়েছে। এই সাতোশিগুলোকে আপনি কনভার্ট করে নিতে হবে কিসের মাধ্যমে সেটি হচ্ছে আমি একটু পরে দেখাচ্ছি। সো প্রথমত আপনি এটিতে ক্লিক করবেন, এটি লেখা রয়েছে 10 সাতোশি, এটি আলাদা একটি ট্যাব ওপেন হবে। ট্যাব ওপেন হওয়ার পরে জাস্ট আপনাকে এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পরে এখানে যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এটি, এখানে এটির জন্য 10 সেকেন্ড অপেক্ষা করতে বলেছে। 10 সেকেন্ড অপেক্ষা করার পরে অবশ্যই আপনি আপনার নির্ধারিত সাতোশিটি পেয়ে যাবেন, তার মানে 10 সাতোশি এখান থেকে কনফার্ম করে নিতে পারবেন। ক্লিক করেছি, মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে এই যে এখানে 10 সাতোশি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে, দ্যাটস ইট, এতটুকুই। এবার নেক্সটটি আমি দেখাচ্ছি, এরপর এটি হচ্ছে দ্বিতীয়টি। এবার দ্বিতীয়টি আমি ওপেন করব, ওপেন করার পরে আমি নেক্সট ট্যাবে চলে যাব। ট্যাবে চলে যাওয়ার পরে 10 সাতোশি কিন্তু আমি পেয়ে যাব যদি আমি 10 সেকেন্ড অপেক্ষা করি। এখানে কিন্তু টাইম দেওয়া রয়েছে যে 10 সেকেন্ড অপেক্ষা করতে হবে। 10 সেকেন্ড অপেক্ষা করার পরে আমি নির্ধারিত যে সাতোশিটি তারা দিয়েছে সেটি কিন্তু আমি অ্যাড করে নিতে পারবো, দ্যাটস ইট, এতটুকু। কিন্তু এই কাজটুকু আপনি কোনো রকম অভিজ্ঞতা বা দক্ষতা ছাড়াই খুব সহজেই করে নিতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে। সো আমি এবার একটু চেকিং করি, চেকিং করার পরে আপনাদের সামনে আগে ছিল কিন্তু 10 সাতোশি, এটি একটু রিলোড দিচ্ছে। রিলোড দেওয়ার পরে 20 সাতোশি হয় কিনা জাস্ট আমরা একটু দেখবো। এই যে দেখতে পেলেন 20 সাতোশি হয়ে গিয়েছে, অর্থাৎ খুব সহজে আপনি আপনার সাতোশিগুলো অবশ্যই এখান থেকে আর্নিং করতে পারবেন এইভাবে। সো নেক্সট যেটি সেটি হচ্ছে এটি, এটি আমি ওপেন করছি। এটি ওপেন করার পরে নেক্সট একটি ট্যাব ওপেন হবে। ট্যাব ওপেন হওয়ার পরে আপনাকে এখানে 10 সেকেন্ড অপেক্ষা করতে হবে, দ্যাটস ইট। অর্থাৎ এই ওয়েবসাইটে আসার পরে 10 সেকেন্ড অপেক্ষা করার পরে আপনি নির্ধারিত যে সাতোশিটি সেই সাতোশিটি আপনার অ্যাকাউন্টের মধ্যে অ্যাড করে নিতে পারবেন, দ্যাটস ইট, এতটুকুই। কোনোরকম দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই আপনি ফ্রিতে এই কাজগুলো করে নিতে পারবেন। সো আমি একটু রিলোড দিচ্ছি, আগে ছিল 20, এবার আমি একটু রিলোড দিচ্ছি। রিলোড দেওয়ার পরে এটি 30 হয়ে যাবে, অর্থাৎ বুঝতে পেরেছেন। সো আশা করি কীভাবে এখানে ফ্রিতে কাজ করতে হয় সেটি বুঝতে পেরেছেন। এবার আমি দেখাবো কীভাবে এখানে অ্যাকাউন্ট আপগ্রেড করতে হয় অথবা কীভাবে ইনভেস্ট করে আর্নিং জেনারেট করতে হয়। সো এখানে যদি আমি আপগ্রেডে ক্লিক করি, আপগ্রেডে ক্লিক করার পরে যে অপশনগুলো চলে এসছে সেই অপশনগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রথমত এখানে লেখা রয়েছে ফ্রিতে 10 সাতোশি, 1 সাতোশি, ইয়েস, এখানে ক্যারেক্টারিস্টিক্সগুলো দেওয়া রয়েছে। পে পার ক্লিক 10 সাতোশি ফ্রিতে যদি কাজ করতে চান, এরপর প্রিমিয়ামে পাবেন 200 সাতোশি, এরপর এলিটে পাবেন 300, আলটিমেটে পাবেন 500 সাতোশি, এবং এই পে পার রেফারেলস ক্লিক 1 সাতোশি, 20 সাতোশি। তার মানে আপনি প্রিমিয়াম দিয়ে যদি কাজ করেন বা এলিট দিয়ে যদি কাজ করেন, তার মানে ইনভেস্ট যদি করে কাজ করেন, তাহলে এক্সট্রা কিছু ফ্যাসিলিটি পাবেন, যে ফ্যাসিলিটিগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সো এখানে মেম্বারশিপ নিতে হলে আপনাকে অবশ্যই এখানে সিলেক্ট করে দিতে হবে আপনি কতদিনের জন্য মেম্বারশিপ নেবেন সেটি। এখানে এলিটের জন্য, আলটিমেটের জন্য, প্রিমিয়ামের জন্য আলাদা আলাদা কিন্তু দেওয়া রয়েছে। সো আশা করি বুঝতে পেরেছেন। এবং আরেকটি কথা বলে রাখা ভালো, আপনি যদি ফ্রিতে কাজ করতে চান, ফ্রিতে কাজ করে এই বিটকয়েনগুলো যদি আর্নিং করেন, অর্থাৎ সাতোশিগুলো 1000 সাতোশি সমান 1 বিটকয়েন হয়, এই বিটকয়েনগুলো এখানে ইনভেস্ট করে কিন্তু আপনি আপগ্রেড করে আরও বেশি আর্নিং জেনারেট করতে পারবেন। সো এখানে পেমেন্ট প্রসেস আপনাকে দিতে হবে, বিটকয়েন দিতে হবে। বিটকয়েন দেওয়ার পরে এই এতটুকু যদি হয়ে যায়, তার মানে এরপর আপনি পার্সেসে ক্লিক করলে এটি কিন্তু আপনার অ্যাকাউন্টটি আপগ্রেড হয়ে যাবে, দ্যাটস ইট, এতটুকুই। অর্থাৎ আপনি খুব সহজেই এখানে ইনভেস্ট করে কিন্তু কাজ শুরু করতে পারবেন। সো এবার আমি দেখাচ্ছি কিভাবে এখান থেকে উইথড্র নিতে হয় সেটি। উইথড্র নেওয়ার জন্য আপনাকে প্রথমত মনে রাখতে হবে, আমি উইথড্রতে ক্লিক করছি। উইথড্রতে ক্লিক করার পরে
এখানে উইথড্র ইওর আর্নিং সিলেক্ট পেমেন্ট মেথড, পেমেন্ট মেথড সিলেক্ট করতে বলেছে। আমি বিটকয়েনে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে বলেছে যে পসেট পে অ্যাড্রেস আপনার থাকতে হবে। সো এবার দেখাচ্ছি কীভাবে পসেট পে অ্যাড্রেস আপনি তৈরি করবেন। প্রথমত আপনাকে মনে রাখতে হবে এই ওয়েবসাইটে কাজ করতে হলে আপনার অবশ্যই সেই যে বিটকয়েনগুলো আর্নিং করবেন সেই বিটকয়েনগুলো আর্নিং করার পরে পসেট পে অ্যাড্রেস ইউজ করে বিটকয়েনগুলো নিতে পারবেন। সো আমি এবার দেখাচ্ছি কীভাবে পসেট পে অ্যাড্রেস তৈরি করবেন। সার্চ দেন পসেট পে লিখে তাহলে এই ধরনের ইন্টারফেস পাবেন। ইন্টারফেসে আসার পরে সেটি ওপেন করবেন। ওপেন করার পরে নেক্সট ইন্টারফেসে চলে যাবেন। এই ইন্টারফেসে আসার পরে আপনাকে সাইন আপ করতে হবে, তার মানে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্ট তৈরি করা আছে, সেই কারণে আমার এইভাবে শো করছে। অ্যাকাউন্ট তৈরি করার পর আপনার এখানে ইউজার নেম যেটি দেখতে পাচ্ছেন ইউজার নেমের উপরে ক্লিক করবেন। এরপর আপনি ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে নেক্সট অপশনে চলে আসবে। এইটার পেজে আসার পরে আপনি জাস্ট ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পরে আপনি এখানে যে অপশনগুলো পাবেন বিটকয়েন অ্যাড্রেসের যে অ্যাড্রেসটা পাবেন এই যে বিটকয়েন BTC, এরপর ডগি কয়েনের অ্যাড্রেস রয়েছে, এরপরে বিটকয়েন ক্যাশের অ্যাড্রেস রয়েছে, আলাদা আলাদা কিন্তু সবগুলো কিন্তু অ্যাড্রেস রয়েছে। প্রথমত যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে, যেহেতু আপনি বিটকয়েন নিতে চাচ্ছেন সুতরাং এটি কপি করবেন। কপি করার পরে দেন ইন্টারফেসে আসার পরে প্রথমত এখানে পসেট পে অ্যাড্রেস যেটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পরে আপনি জাস্ট এইখান থেকে যে বিটকয়েন অ্যাড্রেসটি কপি করেছিলেন সেই কপি করা অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দিলে আপনি আপনার বিটকয়েনগুলো এই অ্যাকাউন্টের মধ্যে নিয়ে আসতে পারবেন, তার মানে পসেট পে অ্যাড্রেসের মধ্যে নিয়ে আসতে পারবেন এবং সেই বিটকয়েনগুলো আপনি আপনার বিকাশ অথবা রকেটের মাধ্যমে খুব সহজেই পকেটে নিয়ে আসতে পারবেন। এই হচ্ছে মোটামুটি প্রসেস। অর্থাৎ সহজ কথায় বলা যায় বিটকয়েন ক্লিকস এর মধ্যে ফ্রিতে এবং পেইডে দুটো উপায়ে কাজ করা যায়, যাতে করে আপনি খুব সহজেই মাস শেষে একটি নির্ধারিত অ্যামাউন্ট অফ মানি এনশিওর করে নিতে পারবেন। আমি আগের ভিডিওগুলোতে দেখিয়েছি কীভাবে আরও বিটকয়েন অ্যাড করা যায়। আমি আজকের ভিডিওতে কিছু টিপস এবং ট্রিক্স দেবো বলেছিলাম। প্রথমত আপনাকে মনে রাখতে হবে, যদি সত্যি কোনোরকম দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই আর্নিং জেনারেট করতে চান তাহলে আপনাকে কিছু কিছু প্রসেস অ্যাপ্লাই করতে হবে। প্রসেসের মধ্যে রয়েছে যে ফ্রি মেথড। আপনি যদি 10টি ফ্রি বিটকয়েন টার্গেট করেন, তার মানে 10টি ফ্রি বিটকয়েন ওয়েবসাইট টার্গেট করেন, সেখানে যদি ডেইলি কাজ করেন তাহলে অবশ্যই মিনিমাম আপনি সার্টেন অ্যামাউন্ট অফ মানি মাস শেষে এনশিওর করে নিতে পারবেন এবং সেগুলো ফ্রি বিটকয়েন যেহেতু, সুতরাং আপনি পসেট পে অথবা কয়েনবেসের যে অ্যাকাউন্ট রয়েছে সেই বিটকয়েনের মাধ্যমে বিকাশ অথবা রকেটের মাধ্যমে নিয়ে আসতে পারবেন খুব সহজে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। সো স্টেপ বাই স্টেপ আমি আজকে দেখালাম ফ্রিতে এবং পেইডে কীভাবে কাজ করতে হয় এবং সেগুলো কীভাবে উইথড্র নিতে হয়। সো ভিডিওটি যদি একবার না বুঝেন বারবার দেখতে থাকুন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং বেশি বেশি শেয়ার দিন। আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, কেননা আমার চ্যানেলের মধ্যে 700+ ভিডিও দেওয়া রয়েছে। কোনো না কোনো ভিডিও আপনাকে সত্যি আকৃষ্ট করবে এবং লাইফ চেঞ্জিংয়ের জন্য একটি ভিডিও যথেষ্ট। সুতরাং স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখতে থাকুন। জাস্ট প্লেলিস্টে আপনাকে ক্লিক করতে হবে। প্লেলিস্টে ক্লিক করার পরে এখানে আপনার কাঙ্ক্ষিত ভিডিওগুলো পেয়ে যাবেন। সুতরাং আপনি কোনো না কোনো ভিডিও দেখে হয়তো নিজের লাইফকে চেঞ্জ করতে পারবেন। পরবর্তী নতুন কোনো টপিকস মিস করতে না চাইলে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।